প্রেসিডেন্ট এলেক্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আর মাত্র কিছুদিন বাকি। ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আগ মুহূর্তে সীমান্তে বাড়ছে অভিবাসন প্রত্যাশীদের ঢল। সাউথ ও সেন্ট্রাল আমেরিকা থেকে আসা এসব অভিবাসন প্রত্যাশীরা সপ্তাহ জুড়ে পায়ে হেঁটে বা জীবনের ঝুঁকি নিয়ে আমেরিকায় ঢোকার আপ্রাণ চেষ্টা করছেন। এরই মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে এভাবে পথ পাড়ি দিতে গিয়ে অনেকে নিহত ও আহত হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছেন, দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে দেশ থেকে অবৈধ অভিবাসীদের বিতরণ করা। ইতিহাসে সবচেয়ে বড় অবৈধ অভিবাসী বিতরণের জন্য তিনি স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা এবং মিলিটারিদের ব্যবহারের কথাও বলেছেন। ট্রাম্পের দেয়া এসব প্রতিশ্রুতি নিয়ে উদ্বিগ্ন অভিবাসন প্রত্যাশীরা, তাই তার দায়িত্ব গ্রহণের আগে আমেরিকায় ঢোকার আশায় দেশের সীমান্তগুলোতে জড়ো হয়েছেন সাউথ ও সেন্ট্রাল আমেরিকা থেকে আসা হাজারো অভিবাসন প্রত্যাশী। অভিবাসন প্রত্যাশী অনেক ছোট শিশু এবং নারী জীবনের ঝুঁকি নিয়ে মেক্সিকোর দক্ষিণাঞ্চলের মালবাহী ট্রেনে উঠছেন। তারা মনে করছেন আমেরিকায় ঢোকার এটিই তাদের শেষ সুযোগ, তবে এভাবে ট্রেনে ভ্রমণ অত্যন্ত বিপজ্জনক। নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম মিশন হিসেবে সীমান্তে কড়াকড়ি আরোপ করে অভিবাসন প্রত্যাশীদের বিতরণের বিষয়টিকে প্রাধান্য দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাই বাইডেন প্রশাসন দায়িত্ব ছাড়ার আগেই হাজার হাজার অভিবাসন প্রত্যাশী আমেরিকায় আশ্রয় পাওয়ার আশায় জীবনে ঝুঁকি নিয়ে সীমান্তে ভিড় করছেন। এতে বাড়ছে নিহত ও গুরুতর আহতদের সংখ্যা, পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে গিয়ে অনেকেই নানান অপরাধের শিকার হচ্ছেন। গত 2 মাসে মেক্সিকোর দক্ষিণাঞ্চল থেকে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে অত্যন্ত 6টি ট্রেন আমেরিকার সীমান্তের উদ্দেশ্যে ছেড়ে গেছে। সেই ট্রেনগুলোতে জীবনে ঝুঁকি নিয়ে একটু সুন্দর জীবনের আশায় হাজার হাজার মানুষ যাচ্ছেন স্বপ্নের দেশ আমেরিকার উদ্দেশ্যে। হুমায়রা ইরা, TVN24 নিউজ ডেস্ক। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।